নিজেদের শততম টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কি তা করে দেখাতে পারবে? দ্বিতীয় ইনিংসে এখনও শ্রীলঙ্কাকে অল আউট করতে পারেনি মুশফিকুর রহিমের দল। 2 উইকেট হাতে রেখে এরই মধ্যে স্বাগতিকরা নিয়েছে 139 রানের লিড। শেষ পর্যন্ত তাদের লিড কতদিকে গিয়ে থামবে? শেষ দিনে বাংলাদেশ কি পারবে ফলটা নিজেদের করে নিতে? কলম্বোর ফিসারা ওভালে অতীতের রেকর্ড বাংলাদেশকে শুধু উজ্জীবিতই করবে। এই মাঠে সর্বোচ্চ 352 রান তাড়া করে জেতার রেকর্ডও আছে। 2006 সালের আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার দেয়া এই লক্ষ্যটা শ্রীলঙ্কা তাড়া করতে নেমেছিল চতুর্থ দিনে। মাহেলা জয়াবর্ধনের দুর্দান্ত সেঞ্চুরিতে পঞ্চম দিনের লাঞ্চের ঘণ্টাখানিক পরে জয়ের দেখা পায় স্বাগতিকরা। ফিসারা ওভালে রান তাড়া করার পরের রেকর্ডটাও অনুপ্রাণিত করবে বাংলাদেশকে। 2010 সালের আগস্ট মাসে ভারতকে 257 রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। শেষ দিনে লক্ষণের অপরাজিত 103 রানে ভারতকে এনে দিয়েছে 5 উইকেটের দারুণ এক জয়। পরের রেকর্ডটা ইংল্যান্ডের। 1982 সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার দেওয়া 171 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 7 উইকেটে জয় পেয়েছে ইংলিশরা। লেগেছে 58.1 ওভার। এই মাঠে 19 টেস্টে 9টিতে জিতেছে শ্রীলঙ্কা, ড্র করেছে 4টিতে, বাকি 6টি হেরেছে। ফিসারা ওভালে এমন একটি ম্যাচ হয়েছিল যেখানে শ্রীলঙ্কা ছিল না। ওই টেস্টে পাকিস্তানকে 316 রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া, পাকিস্তান করতে পেরেছিল 274 রান। তাই বিশেষজ্ঞরা মনে করছে ফিসারা ওভালে 250 রান তাড়া করা ঠিক একটা কঠিন হবে না।